নমস্কার আপনার দুপুরের সংবাদলে স্বাগতম মই কৃপাঞ্চল রাজপংশে ব্রেকিং নিউজ আরম্ভণিতে তামুলপুরের ফায়ারিং রেঞ্জত অঘটনের ঘটনা সংঘটিত হয়েছে প্রশিক্ষণের সময়ত গুলিবিদ্ধ হয়ে এজনের মৃত্যু হয়েছে মৃত যুবকগুলী লক্ষ্মীরাম সরেন বলে জানা গেছে গুরুতরভাবে আহত হয়েছে আন এগারী যুবক আহত জিরা হাজদাক হাসপাতালত ভর্তি করা হয়েছে বোমা বারুদর অবশিষ্ট বুতলিবলে যাওয়ার সময়তে অঘটনের ঘটনা সংঘটিত হয়েছে দুই যুবকর গাত লাগিছে গুলি আর বিস্ফোরিত মর্টারের টুকুরা শুকানজুলি পাহাড়ের ফায়ারিং রেঞ্জত ভয়ঙ্কর এই ঘটনা সংঘটিত হয়েছে তামুলপুরের ফায়ারিং রেঞ্জত পুনের অঘটনের ঘটনার খবর আপনার এক্সক্লুসিভলি আর ফার্স্ট অন দেখাইছো সেনার প্রশিক্ষণের সময়ত গুলিবিদ্ধ হয়ে এগারীর মৃত্যু হয়েছে লক্ষ্মীরাম সরেন আহত হয়েছে আন এগারী জিরা হাজদা তখন নাম ততাতয়াকক হাসপাতালত ভর্তি করা হয়েছে বোমা বারুদর অবশিষ্ট বুতলিবলে গৈছিল আর সেই সময়তে অঘটনের ঘটনা সংঘটিত হয়েছে দুই যুবকর গাত লাগিছিল গুলি আর বিস্ফোরিত মর্টারের টুকুরা শুকানজুলি পাহাড়পুর ফায়ারিং রেঞ্জত এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে ইয়ার পূর্বেও এনে ধরনের ঘটনা সংঘটিত হওয়ার নজির আছে নগাঁত সিদিনাখন এনে ধরনের ঘটনা সংঘটিত হয়ে কেগারীও যুবক আর কিশোর আহত হওয়ার খবর আসিছিল আর অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে এবার তামুলপুরের ফায়ারিং রেঞ্জত সেনার প্রশিক্ষণের সময়ত গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীরাম সরেনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আন এগারী যেগারী জিরা হাজদা হাসপাতালত ভর্তি করা হয়েছে ততাতয়াক দাদাতো গুলি লাগছে গুলি লাগছে পেটত কোট মানে মুকুট লাগছে কোট লাগছে ফায়ারিং ফায়ারিং পাহাড়ত কি করে বাগিয়েছিল ফায়ারিং ফায়ারিং গোটে লোহাত কুড়া বাগিয়েছিল কুড়া বাগিয়েছিল প্রতিদিনে যায় না প্রতিদিনে যাওয়া নাছিল কালি গেছিল যাকালে মানে যাকালে দুই দিন মান হয়েছিল আর কোট গুলি লাগছে গুলি মানে মুকুট লাগছে আর এই মুহূর্তে আমি আর তামুলপুরের সাংবাদিক নয়নজ্যোতি দাস আমার সঙ্গে সংযুক্ত হয়েছে ফোনযোগে বিষয়টি সংক্রান্ত আর অধিক জানাবলে নয়নজ্যোতি এটা অতিকৈ পরিতাপর কথা ফায়ারিং রেঞ্জের ভিতর সাধারণ লোক প্রবেশ করেছে অঘটনের ঘটনা এগারী প্রাণ হেরুবাইছে তথ্য শেহতি আপনার জানিলাম হয় দীপাঞ্জল আসলে এটা কথা কব লাগবে তামুলপুর জেলার যে ভারত ভুটান সীমান্তবর্তী ফায়ারিং রেঞ্জ শুকানজুলির ফায়ারিং রেঞ্জ আছে এই ফায়ারিং রেঞ্জত আসলে সঘনায় এনেকা ঘটনা দেখবলে পাওয়া যায় আসলে ভারতীয় সেনা বাহিনীর যে নিয়মিয়া বোমা বারুদর প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ স্থলীত আসলে তার কিছু লোকে বোমা বারুদর অবশিষ্ট বুতলিব গৈ এনেদরে আঘাতপ্রাপ্ত হয় আর বহু লোক ইতিমধ্যে মৃত্যুমুখত পড়েছে দুদিন পূর্বে আসলে ইয়াত খেম্পু নার্জারি নামের এজন লোক মৃত্যু হওয়ার পিছত আকো পুনের এটা লক্ষ্মীরাম সোরেন নামের লোকজন মৃত্যুমুখত পড়ে আর জিরা হাজদা নামের লোকজন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় হয় নয়নজ্যোতি এটা প্রবেশ করার কোনো বাধা না থাকে নাকি তাত কোনো ফেন্সিং বা অবরোধের কোনো ব্যবস্থা নাই নাকি সাধারণ লোক সকল তাত প্রবেশ করে এনে ধরনের হয় আসলে বারে বারে প্রশাসনে তাত ব্যবস্থা গ্রহণ করেছিল প্রবেশ করার বাধা থাকে কিন্তু অতিকে দুঃখ লগা কথা আর পরিতাপর বিষয় যে প্রবেশ করা বাধা থাকার পিছতো বাধাক নেউচি মরণ শরণ দি জীবন জীবিকা চলাই গেছে সেই গোলা বারুদর অবশিষ্ট বুতলি আর সেইব বিক্রি করে তেনেদরে জীবন জীবিকা চলাই গেছে হয় প্রাণ হেরুয়া লোকগুলির উপর সেনাবাহিনী কিবা ব্যবস্থা লৈছে কর্তৃপক্ষ খবর লৈছে কিবা ক্ষতিপূরণের কথা কৈছে নয়নজ্যোতি বর্তমানে তেনে কোনো হেরি হওয়া নাই যদিও সেনাবাহিনীর লোকে ইতিমধ্যে খবর লওয়া বলে জানিব পারিছো আর এই ক্ষেত্রে একটা কথা উল্লেখ করব লাগবে যেহেতু সেই ফায়ারিং রেঞ্জ আর সেই এরিয়াটো মানুষের নয় মানে মানুষ প্রবেশ করার নিষেধ আছে গতি এই ক্ষেত্রে সেনাবাহিনীর লোকে কি ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী সময়ত জানিব পৰা যাব আর জিরা হাজদা যেগুলি হাসপাতালত ভর্তি করা হয়েছে তখন স্বাস্থ্যর অবস্থা কেনে নয়ন হয় আসলে জিরা হাজদাক বর্তমানলৈকেও আমি জানিব পৰা মতে স্বাস্থ্যকেন্দ্র হেৰি কৰাইছে যদিও ব্যবস্থা করেছে যদিও অবস্থা যথেষ্ট গুরুতর বলে আমি জানিব পাৰিছো হয় ধন্যবাদ নয়নজ্যোতি দাস